তো দর্শক কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ টপিকের উপরে ভিডিওটি এসেছি দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেক কিছু জিনিস বুঝে যাবেন আজকের ভিডিও থেকে তো দেখুন কালকে আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম যেসব ব্যক্তিরা কালকের ভিডিও আমার দেখেছেন তো সেই সব দেখতে পারেন কালকের ভিডিওটি আর দেখতে পাবেন না তো এর কারণটি কি কালকে আমি যখন ভিডিওটা আপলোড করেছিলাম তারপরে পাবলিশ করার ঠিক আগে পাবলিশ করার আগে আমি বুঝেই গিয়েছিলাম যে ভিডিওটি পাবলিশ করার সাথে সাথে কিন্তু আমার উপরে প্রেসার আসবে তো ঠিক যে সময় আমি ভিডিওটি পাবলিশ করি পাবলিশ করার সাথে সাথে আমার উপরে এমনভাবে প্রেসার ক্রিয়েট করা হয় তো যাই হোক আমি কারোর নাম নেবো না এমনভাবে আমার উপরে প্রেসার ক্রিয়েট করা হয় যাতে করে আমি ভিডিওটি বাধ্য হয়ে প্রাইভেট করে দিতে বাধ্য হয়েছি ভিডিওটা আমি ডিলেট করিনি ভিডিওটা আমি প্রাইভেট করে দিতে বাধ্য হয়েছি এবং এটাও আমি আপনাদেরকে বলে রাখছি ভিডিওটা আমি এমন দিনে পাবলিশ করবো ভিডিওটা তো আমি পাবলিশ করবোই করব

যার জন্য কিন্তু আমার প্রেসারটা ক্রিয়েট হয়েছিল আমি যদি পজিটিভ কিছু বলে দিতাম তাহলে কিন্তু একদম খুশিতে টইটুম্বুর আরও ভিডিওতে ইমপ্রেশন পাড়া ভিডিওকে শেয়ার করো বেশি বেশি এটাই মানুষের কাছে রিকোয়েস্ট থাকতো ভিডিওটাকে শেয়ার করো কিন্তু নেগেটিভ রেজাল্ট আসার সাথে সাথে আমার উপরে প্রেশার ক্রিয়েট করা হয় যাতে আমি ভিডিওটা প্রাইভেট করে দিই বা ডিলিট করে দিই কিন্তু আমি ডিলিট করে নিয়ে আমি ভিডিওটাকে প্রাইভেট করে রেখেছি ঠিক সময় এলে আমি ভিডিওটি পাবলিশ করে দেবো তো এবার দেখুন এখানে আমি একটা কথা বলতে চাই আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই এস জি এফ এক্স গ্লোবালের উপর আমি কালকেই একটা ভিডিও দেখছিলাম যেখানে কিনা এক ব্যক্তি খুব বড় বড় ডায়লগ মারছেন স্টেজে তিনি বলছেন যে আমি খুব গরিব ঘর থেকে উঠে এসেছি আমি খুব গরিব ছিলাম তো আপনারা হয়তো ভিডিওটি দেখে থাকবেন তিনি এটাই বলছেন আমি খুব গরিব ছিলাম আমি জীবনে কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার এসি বাড়ি হবে এসি গাড়িতে আমি ঘুরে বেড়াবো আমার মানে আমার সারা দিনে আমি এটা কল্পনাও কোনোদিন করতে পারিনি তো এই ব্যক্তি যা ডায়লগুলো মারছেন এবং সামনে মোটামুটি গোটা পঞ্চাশ একজন শুনছেন বসে বসে তো তাদেরকে কি বোঝাতে চাইছেন তাদেরকে এটাই বোঝাতে চাইছেন যে তোমরা গরিব ঘরের হলে তো কি হলো তোমরা গরিব তো কি হয়েছে তোমাদের যা বাচ্চা খুঁচা আছে সেগুলোকে সমস্ত ইনভেস্ট করে এখানে লাগিয়ে দাও তোমরাও দেখবে একদিন এসি গাড়িতে চেপে ঘুরে বেড়াবে এসি বাড়ি হবে তোমাদের সমস্ত কিছু তোমাদেরও হবে আমার মতো আমাদের যেটুকু অবলম্বন আছে সেগুলো সব এখানে লাগাও কারণ আমি এখানে লাগিয়ে কিন্তু এসি বাড়ি করেছি এসি গাড়িতে চেপে ঘুরে বেড়াচ্ছি আমি খুব গরিব ঘর থেকে উঠে এসেছি তো দেখুন তো তিনি যদি ভবিষ্যৎবাণী করে দিতে পারেন ভালো করে আমার কথাটা বুঝবেন তিনি ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন যে তোমরাও একদিন করতে পারবে তোমরাও এসি বাড়ি করতে পারবে এসি গাড়িতে ঘুরতে পারবে ভবিষ্যৎবাণী করে দিচ্ছে কিন্তু রেজাল্টটা পজিটিভ দিচ্ছে যার জন্যে মানুষের তালি মানুষ শুধু তালি দিচ্ছে সেরকমই আমি বলেছিলাম কালকের ভিডিওতে আমার রেজাল্টটা নেগেটিভ এস ছিল বলে আমার উপরে প্রেসার করা হলো প্রেসার দেওয়া হলো যাতে ভিডিওটা আমি প্রাইভেট করে দিই বা ডিলেট করে দিই তো দেখুন এটাই হচ্ছে বাস্তব আপনার সম্বন্ধে কেউ যদি খারাপ বলে দেয় যে আপনার দশ দিন কি পনেরো দিন বা দু বছর পর আপনার এরকম হতে পারে আপনি কিন্তু তার উপরে রেগে যাবেন যদি নেগেটিভ রেজাল্ট আসে যদি পজিটিভ আসে তাহলে কিন্তু আপনি একদম খুশিতে টয় টিম তাকে আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা খুশি করে গিফট দিয়ে দেবেন তো আমার ভিডিওটি ক্রিয়েট করার বক্তব্য এটাই তিনি যদি বলতে পারেন যে তোমরা ভবিষ্যতে একদিন এসি বাড়ি হবে এসি গাড়ি হবে তিনি তিনি কিভাবে কিভাবে বলতে ভাবে যে ভবিষ্যৎ করো আমিও গরিব ভর্তি উঠে এসেছি আমারও আজকে এসি বাড়িয়ে বাড়ি আছে এসি গাড়িতে করে ঘুরে বেড়ায় আমার দিনে পাঁচ হাজার টাকা হাত খরচা আছে তিনি কিভাবে এভাবে বলতে পারেন মানুষকে যে তোমরাও করো তোমরাও কিন্তু একদিন হবে এইভাবে কনফার্ম ভাবে কেউ কোনদিন কাউকে বলতে পারেন আর একটা কথা মাথায় আপনারা ভালো করে রাখবেন বাস্তব সত্যি কথা বলছি যে যে কোম্পানি হোক বা জিনিস আপনাকে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখাবে উইথ ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্ট করে আপনি দশ লাখ পনেরো লাখ টাকা ইনভেস্ট করুন তারপর আপনি কোটিপতি হতে পারবেন এরকম যারা স্বপ্ন দেখাবে সেটা কোনোদিন ট্রাস্টেবল হতে পারে না কোটিপতি হওয়ার স্বপ্ন তারাই দেখাবে যারা উইদাউট ইনভেস্টমেন্ট যে আপনার জিরো ব্যালেন্স থেকে আপনি শুরু করতে আস্তে আপনার ট্যালেন্টকে আপনি আস্তে আস্তে কাজে লাগান ট্যালেন্টকে কাজে লাগিয়ে আস্তে আস্তে আপনি ধাপে ধাপে উঠে আপনি কিন্তু একদিন লক্ষ্যে পারবেন এরকম যারা স্বপ্ন দেখাবে সেগুলো আর যারা আপনাকে স্বপ্ন দেখাবে কোটিপতি হওয়ার এবং উইথ ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট মানে করে আপনাকে ইনভেস্টমেন্ট করার পর আপনাকে কোটিপতি হতে হবে সেগুলো কোনোদিন ট্রাস্টেবল হতে পারে না আমি এটুকু আপনাদেরকে বলে দিচ্ছি কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো ট্রাস্টেবল রয়েছে আমি সবগুলোকে বলতে চাইছি না বিশেষ করে যে জিনিসগুলো কোনো রকম সম্মতি পাই গো সেই জিনিসগুলো কিভাবে মানুষকে স্বপ্ন দেখাতে পারে যে আর এসি গাড়ি আপনারা বলুন তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন তো দেখুন আমি একটা কথা বলতে চাই এই যে নানা রকম জিনিসগুলো রয়েছে বেটিং গুলো রয়েছে সেখানেও তো এরকমই বলা থাকে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা এরকম গেমেতে লাগালে আপনারা কোটিপতি হতে পারবেন কোটিপতি কেউ হতে পেরেছেন আমার কমেন্ট সেকশনে আপনারা উত্তর দিন কোটিপতি কেউ কি হতে পেরেছেন এরকম যারা স্বপ্ন দেখায় এগুলো কোনোদিন ট্রাস্টেবল হতে পারে না তো যাই হোক সেই ব্যক্তি পঞ্চাশ জনের মাঝে এই কথাটাই বলছেন যে আমিও গরিব ছিলাম আমিও আজকে ইনভেস্ট করে আজকে আমি এসি গাড়ি এসি বাড়িতে চাচ্ছি তোমরা একদিন করতে পারবে মানে তোমরাও ইনভেস্ট করো কিন্তু সেই ব্যক্তিগুলোই আবার একদিন ডায়লগ মারছেন যে শেয়ার স্টক মার্কেটে বা ফরেক্স ট্রেডিংয়ে পঁচানব্বই পার্সেন্ট মানুষ ফেলিয়ার হয়ে যায় পাঁচ পার্সেন্ট মানুষ সাকসেস পায় তাহলে তিনি কিভাবে ওদেরকে বলছেন ওই যে পঞ্চাশ জন ব্যক্তিকে শোনাচ্ছেন পঞ্চাশ জনই তো ফেলিয়ারও হতে পারে তাহলে আপনি পঞ্চাশ জনকে কিভাবে এই স্বপ্নটা দেখাচ্ছেন যে তোমাদের ইনভেস্ট করো তোমরা তোমরা একদিন এসি গাড়ি এসি গাড়ি হবে আপনারা নিজেরাই বলছেন যে পঁচানব্বই পার্সেন্ট মানুষ ফেলিয়ার হয়ে যায় পাঁচ পার্সেন্ট সাকসেস পায় তাহলে যে মানুষগুলোকে আপনি বলছেন সেগুলো তো ফেলিয়ার ব্যক্তিও হতে পারে এটাও হতে পারে সাকসেস তারা নাও পেতে পারে তাহলে তাদের সমস্ত ইনভেস্টমেন্ট দিয়ে দিক এবং তারা সর্বশান্ত হয়ে বসে থাকুক এটাই বক্তব্য আপনাদের তো যাই হোক ভিডিওতে অনেক কথা বলে দিচ্ছি আমি জানি আমার উপরে প্রেশার ক্রিয়েট হচ্ছে ভালো রকম এবং আমি কারোর নাম নেবো না কিন্তু আমি যেগুলো সত্যি সেগুলো বলে যাবো তো চলুন আজকে ভিডিওটা বড় না ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকে এ পর্যন্ত